আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো পোকো M5s স্মার্টফোনটি নিয়ে। ফোনটি বাংলাদেশ বাজারে যখন আসবে তখন এর প্রাইসটা অ্যারাউন্ড 20-22 হাজার টাকার মধ্যে হবে, এবং এখানে কিন্তু খুব ভালো ভালো ফিচার আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছে পোকো, যেখানে আপনারা পেয়ে যাবেন অ্যামোলেড ডিসপ্লে, 64 মেগাপিক্সেলের ক্যামেরা, মিডিয়াটেক হেলিও G95 প্রসেসর, এছাড়াও থাকছে কিন্তু 5000 mAh ব্যাটারি। তো ওভারঅল সবকিছু মিলে কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ আপনারা পাচ্ছেন এই স্মার্টফোনটির মধ্যে। তো চলুন আজকে ভিডিওতে আমরা জেনে নিই পোকো M5s এই স্মার্টফোনটি আমাদের কি কি ফিচার দিচ্ছে সেই সম্পর্কে। তার আগে যারা কেনা এখনো ইমরান টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এবং লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। এবং এই স্মার্টফোনটির ব্যাপারে একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে, সেটি আপনাদেরকে আমি ভিডিওর মাঝখানে বলে দিব। তো চলুন শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। এবং এই স্মার্টফোনটি কিন্তু আমরা দেখেছি শাওমি MI11 যে স্মার্টফোন ছিল সিমিলার ওই রকমই ডিজাইন করা হয়েছে স্মার্টফোনের ক্ষেত্রে। ফোনটি বিল করার ক্ষেত্রে ফোনটির ব্যাক সাইডে প্লাস্টিক দিয়ে বিল করা হয়েছে এবং এর ফ্রেমটা তৈরি করা হয়েছে প্লাস্টিক দিয়ে। ফোনটিতে আপনারা কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন এবং ফোনটি সেলফি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে, ছোট্ট একটি 5x কাট আউটের সেলফি ক্যামেরা। এছাড়া কিন্তু আপনারা এই স্মার্টফোনটিতে IP53 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেস্ট্রিকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। এবং ফোনটির ওয়েট রাখা হয়েছে যথেষ্ট পরিমাণ কম, এখানে ফোনটির ওয়েট রাখা হয়েছে 178 গ্রাম। তবে এই স্মার্টফোনটি কিন্তু আপনারা হাতে নিয়ে খুব ভালো একটা ফিল করবেন, আর সবসময় দেখবেন যে পোকো বা শাওমির ফোনগুলো কিন্তু একটু ওয়াইডটা একটু বেশি হয়, সেক্ষেত্রে ফোনটি এক হাতে ইউজ করতে একটু প্রবলেম আমাদেরকে ফেস করতে হয়। তবে এটা খুবই ভালো বিষয় যদি আপনারা কোনো মিডিয়া কনজামশন করে থাকেন সেক্ষেত্রে। দেন এরপর যদি আমরা এই স্মার্টফোনটি ডিসপ্লে নিয়ে কথা বলি, ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.43 ইঞ্চি ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, এবং এই ডিসপ্লের সঙ্গে কিন্তু আপনারা 90Hz ফাস্ট রিফ্রেশ রেটটাও পেয়ে যাচ্ছেন। তাছাড়া কিন্তু এখানে আপনারা 1100 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাবেন, যে ব্রাইটনেসে কিন্তু আপনারা ডিরেক্ট সানলাইটে গিয়েও ফোনটি খুব কমফোর্টেবলভাবে ব্যবহার করতে পারবেন, এখানে ব্রাইটনেসের তেমন কোনো ঘাটতি আপনারা পাবেন না। ফোনটি ডিসপ্লে রেজলিউশন রাখা হয়েছে 1080x2400 পিক্সেল এবং এখানে PPI ডেন্সিটি ব্যবহার করা হয়েছে 409 PPI ডেন্সিটি। তো ওভারঅল ডিসপ্লে নিয়ে আপনারা কোনো কমপ্লেন পাবেন না, এখানে অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে 90Hz রিফ্রেশ রেট রাখা হয়েছে, সেহেতু আপনারা ফোনটি ব্যবহার করে এবং যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচ করবেন তখনও কিন্তু খুব ভালো কালার কম্বিনেশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর ফোনটি যেহেতু লাইট ওয়েটের একটি স্মার্টফোন, আপনারা ব্যবহার করার সময় খুব ভালো একটা ফিল পাবেন এই স্মার্টফোনের ক্ষেত্রে। ফোনটি টোটাল ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য এখানে কর্নিং গ্লোরিলা গ্লাস 3-এর প্রোটেকশনটা ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল ফোনটির ডিসপ্লে নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না, এখানে বেশ ভালো একটা ডিসপ্লে আমাদেরকে প্রোভাইড করা হয়েছে বাজেট রেঞ্জের মধ্যে। দেন এরপর যদি আমরা ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি, ফোনটিতে অপারেট করছে Android 12 সঙ্গে এবং এখানে MIUI 13 দিয়ে রান করবে এই স্মার্টফোনটি। ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G95, যেটি 12 nm উপরে বেস করে তৈরি করা। তো মিডিয়াটেক হেলিও G95 এটি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকে, আপনারা যদি মিডিয়াম টু হাই সেটিংসে গেমগুলো খেলেন সেক্ষেত্রে খুব ভালোভাবে আপনাদেরকে পারফরমেন্স দিতে পারবে। এছাড়া কিন্তু মোটামুটি যখন আপনি গেম প্লে করবেন তখন আপনাদেরকে 40-60 FPS এর মধ্যেই গেম প্লে দিতে পারবে, আর আপনি কল অফ ডিউটি, অ্যাসফল নাইন, ফ্রি ফায়ার এই গেমগুলো কিন্তু খুব ভালোভাবে প্লে করতে পারবেন, সেখান থেকে তেমন কোনো ফ্রেম ড্রপ বা ল্যাগ দেখতে পারবেন না। এই বাজেট রেঞ্জের মধ্যে অন্যান্য ফোনগুলো আপনাদের যেমন পারফরমেন্স দিয়ে থাকে তার থেকে অনেকটাই বেটার পারফরমেন্স দেবে এই স্মার্টফোনটির ক্ষেত্রে। ফোনটিতে CPU থাকছে অক্টোকরের একটি CPU, যেখান থেকে আপনারা 2.5 GHz-এর ক্লক স্পিড পাবেন, এবং এখানে যখন আপনারা কোনো অ্যাপস ওপেনিং ক্লোজিং করবেন তখন টাইমটা খুবই ফাস্ট হবে। এবং এই স্মার্টফোনটিতে আপনারা একই সঙ্গে কিন্তু অনেকগুলো অ্যাপস ব্যবহার করতে পারবেন, যেখান থেকে অ্যাপস ক্র্যাশ করার সম্ভাবনা খুবই কম থাকবে। এবং ফোনটিতে গ্রাফিক্সের জন্য ব্যবহার করা হয়েছে Mali G76 MC4, যেখান থেকেও বেশ ভালো একটা গ্রাফিক্স আপনাদেরকে প্রোভাইড করবে। আপনি যখন গেম প্লে করবেন তখন কিন্তু মিডিয়াম গ্রাফিক্সও ফোন দিয়ে গেমগুলো প্লে করতে পারবেন। ফোনটি আপনারা পেয়ে যাবেন 3টা ভেরিয়েন্টে, যেখানে থাকবে 4GB 64GB, 4GB 128GB এবং 6GB 128GB। এখানে স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে UFS 2.2, তবে এখান থেকে আপনারা যদি চান যে এক্সট্রাভাবে মেমোরি কার্ড ব্যবহার করবেন সেটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো ওভারঅল পারফরমেন্স সেকশন নিয়ে আপনারা বাজেট রেঞ্জের মধ্যে বেশ ভালো একটা পারফরমেন্স সেকশন পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে, পারফরমেন্স নিয়ে আপনাদের কোনো ডিলে ফিল করবেন না। দেন এরপরে যদি আমরা ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, ফোনটিতে কিন্তু কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যেখানে মেন ক্যামেরা থাকবে 64 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড সেন্সর, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর। তবে এখানে কিন্তু কোনো OIS সাপোর্টেড আপনারা পাচ্ছেন না, আসলে এই বাজেট রেঞ্জের মধ্যে আমরা কোনো OIS দেখি না, তারপরেও কিন্তু একটা আশা থাকে যদি
থাকে তাহলে ভালো হয়। তবে 64 মেগাপিক্সেলের ক্যামেরাতে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর ফটোগুলো শুট করতে পারবেন, যেখান থেকে আপনারা ডেলাইটে যখন ফটো শুট করবেন তখন খুব ভালো কালার কম্বিনেশন এবং শার্পনেস ডিটেইলস খুব ভালোভাবে আপনাদেরকে ফিডব্যাক দিতে পারবে। এছাড়া যখন আপনারা আলট্রা ওয়াইড সেন্সর দিয়ে ফটোগুলো শুট করবেন তখনও বেশ ভালো একটা পারফরমেন্স আমাদেরকে দিতে পেরেছে এই স্মার্টফোনটির ক্ষেত্রে। এবং যখন ভিডিও রেকর্ডিং করবেন তখন কিন্তু আপনারা সর্বোচ্চ 4K 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই স্মার্টফোনটিতে। তো ওভারঅল যদি ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলেন সেক্ষেত্রে এখান থেকে বেশ ভালো একটা পারফরমেন্স আপনাদেরকে ফিডব্যাক দিতে পারবে। দেন এই স্মার্টফোনটির সেলফি ক্যামেরাতে আপনারা পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, এবং সেলফি ক্যামেরার পারফরমেন্স ছিল ভালো, অন্যান্য ফোনগুলোর তুলনায় এখানে বেশ ভালোভাবে সেলফি ক্যামেরা পারফরমেন্স করতে পেরেছে। সেলফি ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে কিন্তু আপনারা 1080p 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন স্টোরেজ স্পিকার, যেখানে সিঙ্গেল স্টোরেজ স্পিকার ব্যবহার করা হয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনারা 3.5mm হেডফোন জ্যাকটাও পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটির সঙ্গে। দেন এরপর যদি আমরা কানেক্টিভিটি থেকে লক্ষ্য করি, এখানে কিন্তু আপনারা 4G কানেকটিভিটি পেয়ে যাচ্ছেন, এখানে কিন্তু আপনারা 5G কানেকটিভিটি পাবেন না। এছাড়া ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC এগুলো কিন্তু থাকছে এই স্মার্টফোনটির ক্ষেত্রে। ফোনটিতে চার্জিং এর ক্ষেত্রে USB টাইপ সি চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে। এবং সেন্সরের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন, এরই সঙ্গে থাকছে অ্যাক্সেলা মোটো জায়রা অ্যাপ্রক্সিমেটলি কম্পাস, এই সেন্সরগুলো থাকছে এই স্মার্টফোনটির ক্ষেত্রে। তো সেন্সরের দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ করে নেই, এখানে সবগুলো সেন্সরই ব্যবহার করা হয়েছে। ফোনটি যদি আপনারা ব্যাটারির দিকে খেয়াল করেন এক্ষেত্রে কিন্তু এখানে দেখবেন 5000mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেখান থেকে আপনারা মোটামুটি একদিনের একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন খুব ভালোভাবে। কারণ যেহেতু এখানে প্রসেসরটা 12 nanometer উপরে বেস করে তৈরি করা, সেহেতু ব্যাটারিটা অন্যান্য তুলনায় একটু ব্যাটারি বেশি ড্রেন করবে, যেমনটা আমরা পোকো M5 ওই স্মার্টফোনে দেখেছিলাম। কিন্তু M5s এখানে অন্যান্য বিষয়গুলো আপডেট রাখা হয়েছে, কিন্তু প্রসেসরটা একটু কম্প্রোমাইজ করা হয়েছে। এবং চার্জারের ক্ষেত্রে এখানে দেখেন আপনারা 33W একটি ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যেখান থেকে আপনারা আধা ঘন্টার মধ্যে 60% চার্জ করে নিতে পারবেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। তো ওভারঅল যদি আপনি একটা ভালো স্মার্টফোন চান, যেখানে ডিসপ্লেটাও হবে ভালো, পারফরমেন্স সেকশনটাও হবে খুবই ভালো, এছাড়াও কিন্তু ক্যামেরা সেকশনটাও ভালো হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই স্মার্টফোনটি চুজ করতে পারেন। কারণ এখানে কিন্তু সবগুলো ফিচার ভালোভাবে দেওয়া হয়েছে, আর বর্তমান সময়ে বাজার ট্রেন্ডের মধ্যে কিন্তু এটি খুব ভালো একটা ভ্যালু ফর মানি হতে পারে আপনাদের জন্য। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো পোকো M5s এই স্মার্টফোনটি নিয়ে আপনাদের কি মতামত সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর যারা কিনা এখন ইমরান টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।